জয়ন্তপুর প্রেসক্লাবের জাতীয় পার্টির মনোনীত প্রার্থী তাজ রহমানের মত বিনিময় সভা অনুষ্ঠিত। সালমান ইব রহমান গোয়েঙ্গার সিলেক্ট পদের তথ্যচিত্র একটি ডেস্ক রিপোর্ট। মঙ্গলবার সন্ধ্যা 7টায় জয়ন্তপুর প্রেসক্লাবের মত বিনিময় সভায় জাতীয় পার্টির মনোনীত প্রার্থী আলহাজ এটিইউ তাজ রহমান বলেন, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জাতীয় পার্টি থেকে আমি লাঙ্গল প্রতীক নিয়ে সিলেট 4 আসনের আনুষ্ঠানিকভাবে প্রচার প্রচারণা শুরু করেছি। আপনাদের সার্বিক সহযোগিতা এবং আপনাদেরকে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করার আহ্বান করছি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে এটিইউ তাজ রহমান বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়েছে বলে আমি মনে করি। সিলেট 4 এ জাতীয় পার্টিতে গিয়ে নির্বাচন করছি, যদি নির্বাচিত হই এলাকার জনগণের জন্য কর্মসংস্থান যারা করা যায়, এলাকার মানুষ যেন কাজ করতে পারে তার জন্য প্রথম প্রায়োরিটি। এখানে ইন্ডাস্ট্রিয়ালিস্ট জয়েন করতে হবে, ইন্ডাস্ট্রি করতে হবে, তার জন্য মানুষ কাজ করে এখানে জীবিকা নির্বাহ করতে পারে। দ্বিতীয়ত, প্রতীক বরাদ্দের পর হতে এখন পর্যন্ত প্রচার প্রচারণা কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং ঘটার সম্ভাবনা নেই বলে তিনি জানান। জিটিভি নিউজ ডেস্ক।